সে যদি আল্লাহ আমি উপরের বসের নির্দেশ পালন করছি মাত্র, এই কথা বলে কুল পাবে না যে আল্লাহ আমি তো চাকরি রক্ষা করেছি, তো বস সহকারে জাহান্নামে যাবে। গোটা পৃথিবীর সব মানুষের যদি জড়িত থাকে একজন মানুষের হত্যায়, নট অনলি বিচার করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বিচার দিবসের কার্যক্রমে শুরুই করবেন মানুষ খুনের বিচার দিয়ে, যে সে ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে যদি সে মনে করে এই খুন করার রাইট তার আছে, এই অধিকার মনে করে যদি সে হত্যা করে, এটাকে যদি বৈধ সে মনে করে তাহলে সে বেঈমান, সাথে সাথে কাফের হয়ে যায়। সে নামাজ পড়তে পারে, দায়ী থাকতে পারে, হজ করতে পারে, ওমরা করতে পারে, সে আল্লাহর খাতে মুসলমান না যদি কোনো মানুষকে হত্যা করে। মানুষ সম্মানিত, এমনকি যদি মানুষ অমুসলিম হয়, কাফিরও হয়, আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়, এজ এ মানুষ তিনি একটা রেসপেক্ট পাওয়ার হক রাখেন। আপনি চাইলেই একজন অন্য ধর্মাবলম্বী মানুষ হলে, আল্লাহর প্রতি বিদ্রোহী বা আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ হলেই আপনি তার জীবনের হানি, আপনি তার সম্পদের হানি করতে পারেন না। একটি প্রসিদ্ধ হাদিস আমরা অনেকে বারবার হয়তো শুনে থাকব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একজন ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে লাশটির প্রতি সম্মান প্রদর্শন করলেন। তাকে বলা হলো, হে আল্লাহর রাসূল, এটা তো ইয়াহুদির লাশ, অমুসলি মুসলমানদের দুশ্মন, তার লাশ, আপনি লাশের প্রতি রেসপেক্ট প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইসাত নাফসা, এই লাশটি কোনো মানুষ নয় কি? এটা তো একটা মানুষ, অতএব এজ এ মানুষ সে একটা রেসপেক্ট আমার, মর্যাদা আমার পেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর বা মদিনাবাসীর দায়িত্ব পাওয়ার পর যতদিন তিনি বেঁচে ছিলেন, তারপরে তার চার খলিফা মিলে যে 30 বছর শাসন করেছেন মুসলিম বিশ্বকে, এই পুরো সময়টার মধ্যে আপনি একটি বারও দেখতে পাবেন না যে মুসলিম তো বটেই, অন্য ধর্মাবলম্বী কোনো মানুষকে অসম্মান, অপমান, অপদস্থ হতে হয়েছে শুধু এই জন্য যে সে অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন মতের। ভিন্ন মতের হলে তাকে নানা যুক্তি দিয়ে, নানা ট্যাগ দিয়ে তার রক্তকে হালাল করা, তার ইজ্জত নষ্ট করাকে হালাল করা, এরকম কোন দৃষ্টান্ত ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের মধ্যে কেউ কল্পনাও করত না। এতটা সম্মান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এতটা মর্যাদা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঐতিহাসিক হাদিস রয়েছে, আপনারা অনেকে শুনে থাকবেন, তিনি বলেছেন, কাবাকে লক্ষ্য করে, কাবাকে লক্ষ্য করে বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হে কাবা শুনে রাখো, মুহাম্মাদের প্রাণ যে মালিকের হাতে, তার শপথ করে বলছি, লা হুরমাতুল মুমিনি আদম ইনদাল্লাহ হুরমাতাম মিনক, তুমি কাবার যে মর্যাদা আল্লাহর কাছে, একজন ইমানদারের জীবন, তার সম্মান, তার মর্যাদা, তার সম্পদ, এই সব কিছুর মর্যাদা এবং সম্মান আল্লাহর কাছে, হে কাবা, তোমার চাইতেও বেশি। অবলীলায় আজ আমরা আমাদের সেই সহজাত, আমাদের সেই মুসলিম ভাইদেরকে বা মানুষ হিসেবে আমরা যারা পৃথিবীতে আসি, মানুষ ভাইদেরকে আমরা অসম্মান করি, অপদস্থ করি, মিথ্যাচার করি, মিথ্যা ব্লেম দেই, মিথ্যা ট্যাগ লাগাই, তাদেরকে খুন করি, তাদের রক্ত ঝরাই, তাদের সম্পদের হানি করি, আমাদের বিবেক বাঁধে না। কেন বিবেক বাঁধে না? কারণ আমরা মানুষ না, আমরা মানুষ রূপী কিন্তু আসলে আমরা মানুষ না। দ্বিতীয়ত, আমরা নামধারী মুসলমান, আসলে আমরা মুসলমান। যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে এবং সত্যিই তিনি যদি ইসলাম ধারণ করেন, তার যদি বিশ্বাস থাকে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তাহলে কোনো মানুষের এক ফোঁটা রক্ত তার দ্বারা অন্যায়ভাবে জড়তে পারে না। কারোর দ্বারা যদি এটা অবলীলায় হতে থাকে, এটা যদি তার কাছে কোনো ব্যাপার না হয়, তার বিত্তবৈভব রক্ষা করবার জন্য, তার স্বার্থ হাসিল করবার জন্য, যেই কোনো উদ্দেশ্যে মানুষের রক্ত ঝরানটা যদি কারোর কাছে ডাল ভাত হয়, এটা যদি তার কাছে কোনো দোষের বিষয় না হয়, সে মানুষ না, সে মুসলমান না। আজ আমাদের সমাজের চতুর্দিকে যদি তাকান, এই সমস্যাটা আপনি দেখবেন গোটা সমাজকে আজ গ্রাস করে ফেলেছে, গোটা সমাজে আজ এই সমস্যা ছেয়ে গেছে। প্রতিটা মানুষ স্বার্থের জন্য নিজের আপন ভাইকে পর্যন্ত মানুষ শত্রু হিসাবে ট্রিট করে তার জীবনহানি করতে মানুষের বিবেক বাঁধে না। এরকম পরিস্থিতি হয়েছে কি হয়নি? আমরা যারা নিজেদেরকে মুসলমান মনে করি, মসজিদে আসি, আমরা কি জানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম কিসের জবাবদিহি করতে হবে আমাদের জানা আছে? সবকিছুর আগে আল্লাহ তাআলা কোন বিষয়ে প্রশ্ন করবেন, কিসের বিচার করবেন? ইবাদতের মধ্যে নামাজ, আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমুল কিয়ামতি আস-সালাহ,
কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে, এটা হলো ইবাদতের মধ্যে। কিন্তু মানুষের অধিকার সংশ্লিষ্ট অন্য সব বিষয়ে, ইবাদতের বাইরের সব বিষয়ে আল্লাহ তাআলা যে বিচার করবেন, সেখানে সর্বপ্রথম শুরু হবে মানুষের খুনের বিচার দিয়ে, যে মানুষের খুন কে করেছে। আপনি নিজে খুন করেছেন অথবা খুনির সহায়তা করেছেন, সাহায্য করেছেন, সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন, ইনিয়ে বিনিয়ে সেটাকে বৈধ করার চেষ্টা করেছেন, সমান অপরাধী, দায় সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো। আমরা অনেকে হয়তো আগে শুনে থাকবো, দুনিয়ার আদালতে, পৃথিবীর সব দেশের আদালতে একজন মানুষ খুন করতে যদি 10 জন 5 জন মানুষ জড়িত থাকে, সাধারণত সরাসরি যে খুন করে, সরাসরি যে গুলি করে, সরাসরি যে ছুরি মারে, এরকম যারা তাদেরকে হয়তো সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, চরম শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড যেখানে আছে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যারা সহযোগী ভূমিকায় থেকেছে, সরাসরি প্রত্যক্ষভাবে সে এই খুনের সাথে জড়িত ছিল না, তাদেরকে সাধারণত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, যাবজ্জীবন দেওয়া হয়, কারাদণ্ড দেওয়া হয়। আমরা কি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নিরপরাধ মানুষ হত্যা করার জন্য যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ জড়িত হয়, এটা লিটারালি হয়তো সম্ভব না, সব মানুষ একজনকে কিভাবে খুন করবে। যদি কথার কথা যে গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ একজন মানুষের খুনের সাথে জড়িত থাকে, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে, কেউ হাত ধরে রেখেছে, কেউ অন্য কিছু করেছে, কেউ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কেউ এটাকে বৈধ করার চেষ্টা করেছে, কেউ ব্লেম দিয়ে ওই লোকটাকে খুন করাকে হালাল করেছে, যে যেভাবে জড়িত হয়েছে, একটা মানুষের খুনের জন্য গোটা পৃথিবীর সব মানুষ যদি জড়িত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা আকুব্বাহুমুল্লাহু ফিন্নার, তাদের সবাইকে, গোটা বিশ্বের সব মানুষকে ওই একজন মানুষ হত্যার দায়ে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ, শুধুমাত্র জমিনবাসী না, আসমানে যারা আছেন ফেরেশতাদের সংখ্যা অগণিত, এই অগণিত সংখ্যক তারাও যদি জড়িত হয়, তারা তো জড়িত হতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের মূল্য এত বেশি, এত বেশি দিয়েছেন, এত বেশি রেখেছেন, আল্লাহর কাছে এত বেশি মর্যাদাবান মানুষ, আজ সে মানুষের মূল্য সবচাইতে কম। মানুষের কোনো দাম নাই, সব কিছুরই দাম আছে, বাট মানুষের কোনো মূল্য নাই। আপনি বলবেন যে আমি তো খুন করি না, আপনি মানুষের সম্মান হানি করেন, করেন না, হয় না আমাদের দ্বারা। একজন রিক্সা চালক চুন থেকে নুন খসছে, চুন থেকে নুন খসছে, আমি তাকে মানুষের সামনে অপমান করে দিলাম, আমার গায়ে জোর আছে, করি না আমরা? যার যেখানে পাওয়ার আছে সেই সেখানে সে পাওয়ার খাটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হাদিসটি আমাদের খুব বেশি মুখস্থ থাকা দরকার। তিনি বিদায় হজের ভাষণে বলেছেন যে মনে রাখবে, তোমাদের সবার জীবন, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান, এই তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সম্মানিত, কাহরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা ও কামা ওয়ারাদা ফিল হাদিস। নবীজি বলেছেন আরাফাতের ময়দানে দিনটি ছিল জুমার দিন, শুক্রবার, তিনি বলেছিলেন আজকের দিনটি একে তো জুমাবার আবার আরাফাতের দিন, আজকের জায়গাটি আরাফাতের ময়দান, আর এই মাসটি হলো জিলহজ মাস, সম্মানিত মাস, হজের মাস। তিনি বলেছেন এই জায়গা যেরকম সম্মানিত, এই মাস যেরকম সম্মানিত, এই দিবসটি যেরকম সম্মানিত, মানুষের জীবন, তার সম্পদ এবং তার সম্মান, এই তিনটে জিনিস আল্লাহর কাছে সেরকম সম্মানিত। এই জন্য কেউ যদি কোনো মানুষকে অপমান করে, আমরা সাধারণত এটাকে অপরাধ মনে করি না, মানুষ কোন অপরাধ এটা আমরা জানি, কিন্তু মানুষকে বেজ্জত করা, লাঞ্ছিত করা, অপমানিত করা, ছোট করা, মিথ্যা তার নামে অভিযোগ দেওয়া, তাকে সমাজের মানুষের কাছে হেয় করা, এগুলোকে আমরা তেমন কোনো দোষের বিষয় মনে করি না। এর প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কোনো মানুষের নামে আপনি একটা মিথ্যা কথা রটায় দিলেন, শুধুমাত্র গ্রুপিং আছে, মহল্লা ভিত্তিক গ্রুপিং আছে, মসজিদ ভিত্তিক গ্রুপিং আছে, মাদ্রাসা ভিত্তিক গ্রুপিং আছে, হ্যাঁ স্কুল কলেজ ভিত্তিক গ্রুপিং আছে, রাজনৈতিক গ্রুপিং আছে, নানা গ্রুপিং আমাদের সমাজে, মানুষের সাথে মানুষ একসাথে থাকতে গেলে গ্রুপিং হয়, হতে পারে, দেখা যায় যে অন্যের ব্যাপারে একটা মিথ্যা অপবাদ, তিনি বলেন নাই তার নামে একটা মিথ্যা কথা রটায় দিলাম, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা আরেকজনের চরিত্রে কালিমা দেওয়াটাকে খুব সাধারণ বিষয় মনে করো, সচরাচর এরকম করো, নামাজি মানুষও করো, ওয়াহুয়া ইনদাল্লাহি আযীম, অথচ কারোর চরিত্রে কালিমা রোপণ করার বিষয়টা আল্লাহ তাআলার কাছে অনেক বড় ব্যাপার, এটা কোনো ছোটোখাটো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন জুড়ে মানুষের মর্যাদা সম্পর্কে অনেক আলোচনা করেছে, অনেক জায়গায় আলোচিত হয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত হাদিস রয়েছে সেগুলো আমাদের সামনে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, যে একজন মানুষের জীবন, তার সম্পদ এবং তার মর্যাদা এগুলো আল্লাহর কাছে কত বেশি সম্মানিত। মানুষের হক যখন আমরা নষ্ট করি আমাদের বিবেক বাধে না। আমরা বেশিরভাগ মানুষই দেখবেন নিজেকে মুসলিম শুধু দাবি করেন তা না, মুসলিম হিসাবে প্র্যাকটিস ইসলামকে করার চেষ্টা করেন, দেখবেন যে নামাজ পড়ার চেষ্টা করেন, দাঁড়িয়ে রাখার চেষ্টা করেন, হ্যাঁ আপনার জুব্বা পরার চেষ্টা করেন, কিন্তু তিনি মানুষের হক মারতেছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করছেন, মানুষকে ঠেকিয়ে নিজের স্বার্থ হাসিল করছেন। এগুলো দেখবেন আজকাল ডাল ভাত হয়ে গেছে। এবং মুশকিল আমাদের সমাজে এই মিশ্র প্রকৃতির মুসলমান যারা নিজেকে মুসলমান দাবি করছে, আবার আচার আচরণ মুসলমান তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, প্রাণীকে হারানোর মতো, পশু পাখিকে হারানোর মতো আচরণটা, সেটা অন্যের সম্পদ আত্মসাত করে হোক আরেকজনের সম্মানহানি করে হোক, এটা আমরা অহরহ করছি। কারণ আমরা এটার গুরুত্ব বুঝি না। আমরা দাঁড়ির মূল্য বুঝি, আমরা টুপির মূল্য বুঝি, আমরা জুব্বার মূল্য বুঝি, আমরা নামাজের মূল্য বুঝি, কিন্তু আমরা মানুষের মূল্য বুঝি না। আমরা এর আগে বারবার আপনাদেরকে বলেছিলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন ডক্টর কুন্দগর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, অনেক আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এদেশের প্রতিষ্ঠিত আলেমি দ্বীনদের মধ্যে থেকে অন্যতম সর্বজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন। স্যার একটা কথা বলতেন যে ইসলামের উপরে দেশে বিদেশে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি নিয়ে ইসলামের উপরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে আমার যত নলেজ তৈরি হয়েছে, আমার যত জ্ঞান অর্জন হয়েছে, তার সব কিছুর যদি আমাকে আপনি সামারি বলতে বলেন, যে আপনি এক কথা ইসলাম বলেন, তো আমি আপনাকে দুই লাইনের ভিতরে ইসলামের সামারি বলবো। প্রথম লাইন হলো যে মানুষের ইমানের পর মেইন মেইন ফরজ কাজগুলো, পাঁচ নামাজ, যাকাত ইত্যাদি, এগুলোর পর আল্লাহকে খুশি করার সবচেয়েতে শর্টকাট ওয়ে এবং সবচেয়েতে সহজ উপায় এবং পদ্ধতি হলো মানুষের উপকার করা। আর আল্লাহকে অসন্তুষ্ট করে জাহান্নামে যাওয়ারও সবচেয়ে সংক্ষিপ্ত ওয়ে হলো বড় বড় মেইন মেইন যে কুফুরি নিফাক এই অপরাধগুলোর পর মানুষকে ক্ষতি করা, মানুষের কষ্ট দেওয়া, মানুষের অধিকার নষ্ট করা, এটা জাহান্নামে যাওয়ার সবচেয়েতে সংক্ষিপ্ত রাস্তা। বহু লম্বা দাড়ি নিয়ে, বহু নামাজ নিয়ে, বহু তাসবিহ নিয়ে, বহু তেলাওয়াত নিয়ে, বহু আমল নিয়ে মানুষ জাহান্নামে যাবে। সমাজে হাজি সাহেব, গাজী সাহেব হিসাবে মানুষ জানবে, কিন্তু তিনি জাহান্নামী। কেন? কারণ তিনি মানুষের পিছনে লাগছেন, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, অন্যায় করেছেন, অপবাদ দিয়েছেন, মিথ্যাচার করেছেন, মানুষের সম্মান নষ্ট করেছেন, হক নষ্ট করেছেন, অধিকার মেরেছেন, যেখানে যেখানে পেয়েছেন সেখানে তা করেছেন। ভাইরা আমার, আজ চতুর্দিকে মানুষের জীবনের কোনো মূল্য আমরা দেখতে পাচ্ছি না। আমাদের প্রিয় জনপদে আমরা দেখছি যে আজকে নতুন নয়, বহুদিন থেকে কালচার আমাদের সমাজে বেড়ে উঠেছে যে মানুষের কোনো মূল্য নাই। এখন আর একজন দুজন মারা গেলে সাধারণত আমাদের পত্রপত্রিকা বা আমাদের মিডিয়াগুলো সেটাকে ভালো করে নিউজ করতেও দেখা যায় না। দেখা যায় ছোট্ট করে সাইড দিয়ে আপনার ছোট কলামে নিউজ আসে। আর যদি 10 জন, 20 জন, 30 জন, 50 জন মারা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা লিড শিরোনামে আসে। কারণ ওই যে বাংলা একটা কথা আছে, মাছের মায়ের পুত্র শোক নাই। কারণ মাছের এত ডিম হয়, এত বাচ্চা হয়, কোথায় কোনটা মরলো, কোথায় কোনটা শেষ হলো, এগুলো দেখার টাইম মাছের নাই। এখন বাঙালি মায়েরও এত সন্তান, এত মানুষ দেশে, কোথায় কতগুলো মরে থাকলো, এগুলো দেখার মতো ফুরসত আমাদের দায়িত্বশীলদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাতুল মুমিনিন আযম ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া। একজন ইমানদার, একজন মুসলিম, তাকে হত্যা করা, তাকে খুন করা, এটা গোটা পৃথিবী শেষ হয়ে যাওয়া, গোটা পৃথিবীর পতন হয়ে যাওয়ার চাইতে আল্লাহর কাছে ভয়াবহ ব্যাপার। গোটা পৃথিবী যদি পতন হয়ে যায়, যাক তবু যেন একজন মানুষের জীবনহানি না হয়, একজন মানুষের জীবন মূল্য এত। কিন্তু আজকাল আমাদের সমাজে আপনি দেখবেন যে খুন নুনের চাইতে সস্তা হয়ে গেছে, খুন নুনের চাইতেও সস্তা হয়ে গেছে সর্বত্র। সামান্য একটু মনোমালিন্য রেশারেশি আছে, ভাঁটি খুনে দিয়ে খুন করে ফেলা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, সামান্য একটু রাজনৈতিক দ্বন্দ্ব আছে, বাস ফেলে দিচ্ছে, তাকে খুন করে ফেলছে। হয়তো ধর্মীয় কোনো দ্বন্দ্ব আছে, ভিন্ন মত আছে, সুযোগ পেলে প্রতিপক্ষকে শেষ করে দিচ্ছে। পাকিস্তানে আপনি দেখবেন মসজিদে মসজিদে বোমা হামলা হয়, জানাজার নামাজে বোমা হামলা হয়। কেন? শিয়া সুন্নি ভিন্ন মত আছে, এই ভিন্ন মতকে কেন্দ্র করে আপনার মানুষ খুন করে ফেলছে। ধর্মের নামে, রাজনীতির নামে, দেশপ্রেমের নামে মানুষ খুন করা হচ্ছে, কোনো ব্যাপার হচ্ছে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাতুল মুমিনিন আযম ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া,
একজন মানুষের জীবন হানি করা, একজন ইমানদারকে হত্যা করা, খুন করা, এটা কোনো দেশ না, গোটা পৃথিবীর পতন হয়ে যাওয়ার চাইতে আল্লাহ তাআলার কাছে ভয়াবহ ব্যাপার। গোটা পৃথিবীর পতন হয়ে যায় যাক, কোনো দেশ পতন হওয়া তরের কথা, গোটা পৃথিবী শেষ হয়ে যায় যাক, কিন্তু যাতে কোনো মানুষের জীবন অন্যায়ভাবে নষ্ট না হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হত্যার ভয়াবহতা সম্পর্কে সবচেয়ে কঠোর কথা যে আয়াতে বলেছেন সেটি হলো ওমাই ইয়াক্তুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে খুন করবে, হত্যা করবে, ফাজাযাহু জাহান্নাম, তার শাস্তি হবে কি জাহান্নাম। সে যদি আল্লাহ আমি উপরের বসের নির্দেশ পালন করছি মাত্র, তো বস সহকারে জাহান্নামে যাবে, এই কথা বলে কুল পাবে না যে আল্লাহ আমি তো চাকরি রক্ষা করেছি, আল্লাহ আমি তো অর্ডার পালন করেছি, কোনো রক্ষা হবে? কোনো রক্ষা হবে না। মনে রাখবেন ওই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে বলেছেন গোটা পৃথিবীর সব মানুষের যদি জড়িত থাকে একজন মানুষের হত্যায়, সব মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন, তারপর ওই একটা হত্যার বিচার আল্লাহ তাআলা নট অনলি বিচার করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বিচার দিবসের কার্যক্রমে শুরুই করবেন মানুষ খুনের বিচার দিয়া, অন্য সব কিছু পরে, সব কিছুর আগে বিচার হবে কিসের? মানুষ খুনের বিচার। আজকে সেটা ডালভাত হয়ে গেছে। তো আল্লাহ বলছেন অমায়াক্তুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাহু জাহান্নাম, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। সে যত নেক আমল করুক তার মুখে দাড়ি থাকতে পারে, সে হজ উমরা করতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে, দান সাদাকা করতে পারে, কিন্তু সে কোনো মানুষ খুনের সাথে জড়িত হয়েছে, অর্ডার দিয়ে, অর্ডার তামিল করে, যেই কোনোভাবে যদি সে জড়িত হয়ে থাকে তার শাস্তি হলো জাহান্নাম। শুধু জাহান্নামে যাবে তা না, খালেদান ফিহা, সে জাহান্নামে চিরকাল থাকবে। অনেক ফাসিরগণ বলেছেন তার মানে সে যদি এটাকে তার রাইট মনে করে, যে একটা তকমা দিয়ে, একটা ব্লেম দিয়ে, একটা ট্যাগ লাগাই দিয়া এদেরকে হত্যা করাটাকে জায়েজ মনে করলাম, কোনো একটা আজকাল অনেক কিছু বললে, অনেক নাম দিলে, অনেক ট্যাগ দিলে, অমুক গ্রুপের, অমুক দলের, অমুক অনুসারী, এগুলো বললে আর তারে হত্যা করলেও সমাজের মানুষও দোষে কিছু মনে করে না, ঠিক আছে মনে করে। আল্লাহ বলছেন যে সে ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে যদি সে মনে করে এই খুন করার রাইট তার আছে, এই অধিকার মনে করে যদি সে হত্যা করে, এটাকে যদি বৈধ সে মনে করে, তাহলে সে বেঈমান, সাথে সাথে কাফের হয়ে যায়। সে নামাজ পড়তে পারে, দায়ী থাকতে পারে, হজ করতে পারে, ওমরা করতে পারে, সে আল্লাহর খাতে মুসলমান না যদি কোনো মানুষকে হত্যা করে, এবং সে চিরকাল জাহান্নামে থাকবে। এক দ্বিতীয়ত ওয়াগাদিবাল্লাহু আলাইহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, আল্লাহর রাগ এটাকে নিয়ন্ত্রণ করবা কোনো ক্ষমতা, কোনো ওয়ে তার কাছে আর থাকবে না। ওয়ালা আনাহ, এবং আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন, আল্লাহর রহমতের ধারে কাছে সে থাকতে পারবে না। কিয়ামতের দিন বহু মানুষকে কিন্তু আল্লাহ অনুগ্রহ করবেন, অনেক মানুষকে আল্লাহ অনুগ্রহ করবেন, একজন মানুষ অপরাধ করেছে, আল্লাহ তাআলা তাকে তার কুদরতি চাদরের জড়িয়ে বলবেন আতাজকুরু জাম্বা কাজা ওয়া কাজা, তুমি দুনিয়াতে অমুক চিপায় অমুক পাপ করেছিলে, অমুক কক্ষ দরজা বন্ধ করে গুনাহ করেছিলে, অমুক জায়গায় অন্যায় করেছিলে, মনে পড়ে? বলবে আল্লাহ হ্যাঁ। তখন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, কোনো কোনো ক্ষেত্রে এমন হবে সবার জন্য না, যে আল্লাহ তাআলা বলবেন যাও, সেদিন তোমার এই পাপ আমি গোপন রেখেছিলাম, মানুষের সামনে তোমাকে অপদস্থ করি নাই, মানুষ তোমাকে জানতো ভালো ছেলে, ভালো মানুষ, তুমি তলে তলে পাপিষ্ট ছিলে, মানুষ জানতো না, আমি সেদিন যেহেতু গোপন রেখেছি এবং তুমি তোমার অপরাধের দায়ে দুঃখ বোধ তোমার মধ্যে আছে, তোমাকে আজ আমি মাফ করে দিলাম, এবং কিয়ামতের ময়দানে সবার সামনে তোমাকে বেইজ্জত করলাম না। এইভাবে বহু মানুষের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অনুগ্রহ করবেন। কিন্তু যারা মানুষ খুন করবে, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা মেতে উঠবে, নিজের স্বার্থ হাসিল করবার জন্য, নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে মানুষ হত্যা করা, যাদের কাছে কোনো দোষনীয় মনে হবে না, এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা আনা, তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকবে, আল্লাহ তাদের প্রতি করুণা করবেন। নাম্বার তিন, ওয়া আদালাহু আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা শাস্তি, কঠোর শাস্তি, জাহান্নামের সাধারণ শাস্তি না, সবচেয়ে কঠোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের জন্য রাখবেন। ভাইরা আমার, আমরা কি আমাদের খুব কাছাকাছি অবস্থান করছি, খুব কাছাকাছি অবস্থান করছি, মহাপ্রলয় পৃথিবীর এই সংসার শেষ হয়ে মহাপ্রলয় হবে, সেটা ঠিক কখন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা ঠিক যে মহাপ্রলয়ের নিকটবর্তীতার কথা খুব কোরআনেই বলা হয়েছে, একতারাবাতিস সাআহ, কিয়ামত মহাপ্রলয় নিকটবর্তী হয়েছে,
মহাপ্রলয় বা কেয়ামত নিকটবর্তী হওয়ার যে আলামত আছে, 131টা বড় ছোট মিলিয়ে আলামত আছে কেয়ামতের। এই আলামতগুলোর মধ্যে থেকে একটি আলামত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেয়ামত যখন কাছাবর্তী নিকটবর্তী হবে তখন ইয়াকসুরুল হারজ ওয়াল মারজ আল কতল, পৃথিবীতে মানুষ হত্যা খুন এটা বেড়ে যাবে, এটা ডালবাত হয়ে যাবে। মানুষকে হত্যা করত যে সমস্ত অস্ত্র দিয়ে, সে অস্ত্র দিয়ে একজন মানুষকে হত্যা করা যেত, একটা অস্ত্র দিয়ে একসাথে একজন মানুষকে হত্যা করা যেত। এখন পৃথিবী আধুনিক হয়েছে, পৃথিবী উন্নত হয়েছে, মানুষ এমন সব অস্ত্র আবিষ্কার করেছে একটি অস্ত্র একটি দেশ একটি অঞ্চলকে ভ্যানিশ করে দেওয়ার জন্য যথেষ্ট। আগে মানুষ যেই রেশিওতে মারা যেত, এখন যুদ্ধ বিগ্রহেতে তার চাইতে বহুগুণ বেশি মানুষ মারা যায়। আগে মানুষ ক্ষমতা রক্ষার জন্য, স্বার্থ হাসিল করার জন্য, শত্রুতা উদ্ধার করার জন্য মানুষ খুন করত। ফেরাউন খুন করেছিল, করছে না করে নেই? কেন খুন করেছিল? তার ক্ষমতাকে ধরে রাখার জন্য সে খুনের নির্দেশ করেছে, যত শিশু আসবে শিশু হত্যা করে ফেলো। কারণ তাকে গণকরা জানিয়েছে যে একটা শিশুর জন্ম হবে যে আপনার ক্ষমতা থেকে আপনাকে নামিয়ে ছাড়বে। তখন সে আতঙ্কিত হয়ে গণকদের কথা বিশ্বাসী হয়ে যত শিশু তার রাজ্যে জন্মগ্রহণ করেছে ছেলে শিশু সবার জন্য হত্যার নির্দেশ দিয়েছে। কোরআনে আল্লাহ বিস্তারিত ঘটনা উল্লেখ করেছেন, মূসা আলাইহিস সালাম ঠিক ওই সময় জন্মগ্রহণ করেছেন, যেখানে ফেরাউন সেখানেই মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কুদরত দেখেন, মানুষ আসলে চাইলে যে সব কিছু করতে পারে তা না, মানুষ অনেক কিছুই চায়, নিজেকে অনেক ক্ষমতাবান মনে করে, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে কখন তাকে বেজ্জত করে শেষ করেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ফেরাউন যেখানে তার প্রতিপক্ষ দুনিয়াতে আসতেই যেন না পারে, তার ক্ষমতা যেন না নামতে হয়, তাকে হত্যার জন্য শিশু হত্যার গণহত্যার অর্ডার দিয়ে দিল। গণহত্যা হলো, গণহত্যা শুরু হলো, আল্লাহ তাআলার ফয়সালা দেখেন। মূসা আলাইহিস সালামের মা যখন দেখলেন যে শিশু হত্যা করা হচ্ছে মা বাপের সামনে, রাষ্ট্রের সামনে কিছু করার ক্ষমতা নাই, ভীত সন্ত্রস্ত, দেখলেন যে ছেলেটার চোখের সামনে খুন হবে, এই দৃশ্য দেখে সহ্য করতে পারবো না, একটা বাক্স তৈরি করে বাক্সের মধ্যে বাচ্চাটাকে রেখে বাড়ির পাশে থাকা নদীতে ভাসায় দিলেন, যে নদীতে ভেসে যায় ডুবে মরে যাক কোথাও, তাও চোখের সামনে আমি খুন হইতে দেখতে পারি না। আল্লাহ তাআলা সে বাক্স ভাসাতে 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 এমনভাবে তৈরি করেছেন নৌকার মতো, ওইটা নিয়ে একদম ফেরাউনের বাড়ির ঘাটে, রাজ দরবারের রাজ বাড়ির ঘাটে আল্লাহ তাআলা নিয়ে ঠেকিয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, তিনি দেখে তাদের কোনো সন্তান ছিল না, ফেরাউনের ঘরে কোনো ছেলে ছিল না, তো এই জন্য তিনি ফুটফুটে সুন্দর ছেলে দেখে ঘরে নিয়ে গেলেন, নিয়ে তার স্বামীকে বললেন দেখো এটাকে আমরা পালি। ফেরাউন চিন্তা করলো যে বাহিরে কার ঘরে সন্তান হবে, সে বড় হয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে আমাকে নামাবে, এটা তো একটা রিস্কের ব্যাপার, কিন্তু ভালো কথা যে কোনো মা ভয়ে সন্তানকে আমার ভয়ে নদীতে ভাসায় দিছে, এখন সেটাকে আমার সন্তান হিসেবে লালন পালন করলে, আমার রাজদরবারে ছোটবেলা থেকে বড় করলে, এটা তো আর রিস্ক নাই, এটা তো আমার ঘরের সন্তান হয়ে যাবে। বড় হলো সেখান থেকে, পরের ইতিহাস আর আমাদের কারোর অজানা না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে সোজা করবেন, তার দম্ভকে আল্লাহ যখন চূর্ণ করবেন, তখন শত্রু শুধু রাখবেনই না, তার ঘরে শত্রুকে বড় করবেন। চিন্তা করেছে ফেরাউন যে এই মূসার কারণে আমাকে নিমজ্জিত হতে হবে, আমার পতন হবে, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেছে। ভাইরা আমার, তো কেয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটা হলো মানুষ গণহারে মানুষ হত্যা করা হবে, এটা কোনো মূল্য থাকবে না। ফেরাউনের সময় হয়েছে, ফেরাউন করেছে, কিন্তু এখন পৃথিবীতে আপনি দেখেন সিরিয়া, আপনি দেখেন আফগানিস্তান, আপনি দেখেন ইরাক, আপনি দেখেন, সবচেয়ে অবাক করা বিষয় হলো পৃথিবীর সমস্ত মুসলমানদের ভূখণ্ডগুলোতেই গণহত্যা চলে, অমুসলমানদের ভূখণ্ড আপনি দেখতে পারবেন না, একটা দেশ দেখানো কঠিন হবে যে খ্রিস্টান দেশ, হিন্দু দেশ বা অন্য কোনো দেশ, তাদের উপরে টর্চার চলতেছে। চীনে এত জাতিগোষ্ঠী বসবাস করে, কিন্তু জুলুম হয় কাদের উপরে? উইগুরের মুসলমানদের উপরে। ভারতে এত ধর্মের মানুষ বসবাস করে, ভারতের কেরালা রাজ্যে কোনো কোনো রাজ্যে প্রচুর খ্রিস্টান আছে, হিন্দু তো আছেই, কিন্তু দেখবেন যে সেখানে গণহত্যা এবং জুলুম চলছে শুধু একটা জায়গায়, সেটা কোথায়? মূলত সবচেয়ে বেশি জুলুম চলছে কাশ্মীরে। আপনি দেখবেন পৃথিবীর যতগুলো দেশে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয়েছে, গণহারে খুনের শিকার হচ্ছে, সেই ভূখণ্ড দেখবেন কাদের ভূখণ্ড? মুসলমানদের ভূখণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের এই ভয়াবহ আলামত, মানুষের জীবনের মূল্য যেখানে সস্তা হয়ে গেছে,
আল্লাহ রাব্বুল আলামিন এরকম পরিস্থিতিতে আমাদেরকে ইমানের উপরে, সততার উপরে, সত্যের উপরে অটল থাকার তৌফিক দান করুন। কিয়ামত যখন কাছাকাছি আসবে, নিহত মানুষ যাকে খুন করা হয়েছে সেও জানবে না আমাকে কেন খুন করা, আমার অপরাধটা কি। এখন সে পরিস্থিতি আসে না নাই? যে খুন করবে সেও জানবে না কেন খুন করেছে, কোনো অর্ডার তামিল করেছে, টাকা পাইছে ভাড়াটে খুনি খুন করে দিয়েছে, সামান্য একটু বেতন পাইছে ভাতা পাইছে খুনের জন্য চুক্তি করছে, টাকা বিনিময়ে সে মানুষ খুন করছে। যাকে খুন করেছে সে নিজেও জানে না কেন খুন করেছে, আর যে খুন হয়েছে সেই বেচারাও জানে না আমার অপরাধটা কি। আসে দেখেন ঘটনাগুলো ঘটছে এখন পৃথিবীতে, আর এগুলোর ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে। এগুলো আমাদের ইমান বৃদ্ধিতে সহায়তা করে কি করে না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত, তিনি মন থেকে কিছু বলেন নাই, তার সবগুলো পৃথিবীতে আমরা আজ দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পরিস্থিতিতে আমাদেরকে সবসময় অন্যায়কে অন্যায় বলার মতো মানসিকতা আল্লাহ তাআলা দান করুন। আমি বলছিলাম যে আমাদের আমাদের সমাজে, আমাদের মাঝে মানুষ হিসেবে রাজনৈতিক মতপার্থক্য, ধর্মীয় মতপার্থক্য, গোষ্ঠীগত, অঞ্চলগত, ভাষাগত নানা রকম মতপার্থক্য আমাদের মধ্যে আছে। এগুলোর কারণে আমরা যেন অন্ধ হয়ে না যাই, আমরা যেন অন্ধ হয়ে না যাই। ধর্মের নামে আমি একটা থট, আমি একটা পদ্ধতি, আমি একটা মেথড অনুসরণ করি, এর মানে এই না যে আমার মেথডের কেউ অন্যায় করলে আমি সেটাকে ন্যায় বলব, অথবা আমার বিরোধী মেথডের কেউ কোনো ন্যায় করলে সেটাকে আমি অন্যায় বলবো, আর অন্যায় না বললেও আমি সেটাকে অন্যায় বলবো, এটা কোনো মুসলমান চরিত্র হতে পারে না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু ক্বাওমিন আল্লা তাআদিলু ইয়াদিলু হুয়া আক্রাবু লিত্তাকওয়া। আল্লাহ বলেছেন তোমার সাথে কারো শত্রুতা আছে থাকতে পারে, মানুষ চলতে গেলে শত্রুতাই হয়, ভিন্ন মতের বা শত্রু হলে তার প্রতি অবিচার করা, তার প্রতি জুলুম করা, অথবা তার প্রতি মিথ্যা ব্লেম করা, এরকম কোনো কিছু তোমার করার কোনো রাইট নাই অ্যাজ এ মুসলিম। এ আদিলু হু আক্রাবু লিত্তাকওয়া, তুমি সবসময় ইনসাফ করে চলবে, এটাই তাকওয়ার কাছাকাছি। অতএব অন্যায়কে অন্যায় বলতে হবে, অন্যায়ের সঙ্গ দেওয়া যাবে না কোনো অবস্থাতে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন, হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, আর সত্যবাদীদের কাছে থাকো, সাথে থাকো, যারা সত্য কথা বলে তাদের সঙ্গে থাকো, মিথ্যুকের সঙ্গে থাকিও না, মিথ্যাবাদীর সঙ্গ অবলম্বন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি থালাথ, মুনাফিকের তিনটা মার্কা আছে, কয়টা মার্কা? ইজা হাদাসা কাযাব, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, মিথ্যা ছাড়া সে কথা বলতে পারে না, সব কথা দিয়েই তার কি থাকবে, মিথ্যা থাকবে। ওয়া ইজা ওয়াদা আখলাফ, যখন সে ওয়াদা করবে ওয়াদার উল্টা করবে, কথা যা বলবে করবে তার উল্টাটা। ওয়া ইজা তুমিনা খান, আমানত তার কাছে রাখা হলো সে আমানতের খেয়ানত করবে। তো এইরকম পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখবেন দিন শেষে আমাকে আপনাকে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি অত্যাচার করলে আমাকেও দাঁড়াতে হবে, আর অত্যাচারিত যে তারও আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, উভয়ের প্রাপ্য আল্লাহ তাআলা যথাযথভাবে বুঝিয়ে দিবেন। আমি ওয়াজ নসিহত করলে আমাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যিনি ওয়াজ নসিহত শুনেছেন তাকেও, আমি ওয়াজ নসিহত করে নিজে কতটা আমল করলাম এটার জন্য যেরকম জবাব দিতে হবে, আমি কোন উদ্দেশ্যে করলাম সেটার জন্য যেরকম জবাব দিতে আছে, আপনি শুনে কি আমল করলেন, কি সেখান থেকে গ্রহণ করলেন, কি করলেন না, সেটারও জবাবদিহিতা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জবাবদিহিতার বোধ আমাদেরকে একমাত্র সঠিক পথে পরিচালিত করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় ন্যায়ের সঙ্গ অবলম্বন করার তৌফিক দান করুন। সকল প্রকার অন্যায়, সকল প্রকার অবিচার, সকল প্রকার মিথ্যা, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন আল মারউ মা মান আহাব, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর হবে, তার সাথে তাকে আল্লাহ তাআলা উঠাবেন। অতএব আমি সত্যের পথে আছি না মিথ্যার পথে আছি, আমি কি জুলুমের পথে আছি না মাজলুমের সাথে আছি, এটা আমার বিবেককে জিজ্ঞাসা করতে হবে। আমি যদি মাজলুমের সাথে থাকি তাহলে এটা আমার জন্য শুভ সংবাদ, ভালো জিনিস, আর যদি জালেমের সাথে থাকি মনে রাখবেন জালিমের জুলুমের দায়ও আমাকে বহন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
এই ফেতনা সংকুল এই সময়ে আমাদের পাকে আমাদের অবস্থানকে সত্য এবং ন্যায়ের ন্যায়ের সাথে আল্লাহ তাআলা যেন ভালোর পথে সর্বাবস্থা রাখেন। সত্য এবং ন্যায়ের কোনো নির্দিষ্ট ঠিকানা নাই যে অমুক জায়গায় শুধু সত্য আর ন্যায় আছে, অমুক ব্যক্তি এককভাবে সত্য আর ন্যায়ের উপর আছে। সত্য এবং ন্যায়ের একমাত্র রোল মডেল হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কোনো দল কোনো গোষ্ঠী একেবারে সার্বিকভাবে সত্যের উপরে প্রতিষ্ঠিত তাদের কোনো ভুল নাই, এটা হতে কোনো দিনই পারে না। এই জন্য খুজমা সাফাদা আমা কাদার আরবিতে একটা প্রবাদ আছে, ভালোটা গ্রহণ মন্দটা বর্জন। এই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে, কোনো ক্ষেত্রে আমরা অন্ধ হয়ে যাব না, নিজের বিবেককে খরচ করব, আমরা সবসময় সত্যের সাথে অবস্থান করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আর মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের মানুষের সম্মান, এই তিনটা বিষয় আমাদের জীবনের অন্যতম বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, যে এগুলোর কোনোটা যেন আমার দ্বারা হানি না হয়, নষ্ট না হয়, আমি কারোর যেন অপমানের কারণ না হই, আমি যেন কারোর সম্পদ কোনোভাবে আমি হরণ না করি অন্যায়ভাবে, সেটা হোক 10 টাকা হোক 1 পয়সা, আমি কারোর সম্পদ আত্মসাত করবো না, কারোর সম্মান নষ্ট করবো না, আর কারোর জীবনহানি করার তো প্রশ্নই উঠে না। এবং এই অন্যায়কারী যারা আছে তাদের অন্যায়কে অন্যায় বলতে হবে, অন্যায়কে কখনো ন্যায় বলে ধামাচাপা দিতে আমি পারি না। এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যতা এবং সত্যতার পথে চলার তৌফিক দান করুন, এবং সকল প্রকার অনাচার সকল প্রকার অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্তি দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।